আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের এখানে থেকে আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম কেউ যদি কারো থেকে যদি এমন কিছু প্রকাশ হতো যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের যে মিশন, এই মিশনের সাথে মিলে না, এমন কিছু যদি প্রকাশ হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে রক্ষার জন্য আল্লাহ রাসূল নিজে বাহানা তালাশ করতেন, উযর তালাশ করতেন। আমরা কেউ কেউ বা আমাদের মধ্যে এটা একটা নতুন রোগ, আমরা চেষ্টা করি বাহানা তালাশ করি কি করে মানুষকে দূরে সরানো যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল বাহানা তালাশ করতেন কি করে একজন দূরের মানুষের কাছে আনা যায়। আমরা চেষ্টা করি কোন বাহানায় কাউকে জাহান্নামে পৌঁছাইয়া দেওয়া যায় কিনা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন কোন বাহানায় কাউকে জান্নাতে নিয়ে আসা যায় কিনা। একটা মশহুর ঘটনা এখানে ওলামায়ে কেরাম আছেন, হাতিব ইবনে আবি বালতা একজন সাহাবি, আল্লাহ রাসূলের কিছু গোপন খবর মক্কা শরীফে জানানোর জন্য চিঠি দিলেন, বিষয়টা টোটাল গোপন। আল্লাহ রাসূল দুইজন সাহাবিকে বলেন যে যাও অমুক বাগানে অমুক জায়গায় গেলে একজন মহিলা পাবে, তার কাছে একটা চিঠি আছে ওটা নিয়ে আসো। গেলেন, ঠিক একটা বাগানের মধ্যে একজন মহিলা পাওয়া গেল, আল্লাহ রাসূল যেমন বলে দিয়েছিলেন, বলতেছেন তোমার কাছে চিঠি আছে বাইর করো, বলতেছে না আমার কাছে কোনো চিঠি নাই। ওনারা বললেন দেখো আমরা সিরিয়াস, আমাদের মনে কোনো সন্দেহ নাই, তিনি তোমার কাছে অবশ্যই আছে, কারণ এমন কেউ বলে দিয়েছেন যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, তিনি তোমার কাছে অবশ্যই আছে, বাধ্য করো না। তখন চিঠি বাইর করে দিল, নিয়ে আসেন আল্লাহ রাসূল চিঠি দেখে বলেন হাতে বেটা কি রাসূলুল্লাহ, আমি মুনাফিক না, আমি মুরতাদ হই নাই, আমি আপনার থেকে দূরে সরে যাই নাই, আপনি আমি আপনার সাথে দুশ্মনীও করে নাই। ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে আমার কিছু পরিবারের মানুষ আছে, আমি চেয়েছিলাম যে ওদের সাথে যদি একটা সম্পর্ক রাখি তাহলে আমার পরিবারটা কিছু ভালো থাকবে, তাদের প্রতি জুলুম হবে না, এর বাইরে কিছু না। একজন বলেন আল্লাহ রাসূলের সামনে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাতিব মুনাফিকি করেছে, আমাকে অনুমতি দিন শেষ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন লম, আমার হাতিব মুনাফিক নয়, আমি সাক্ষী দেই আমার হাতিব ইমানের উপরে এখনো সাবিত আছে। কত বড় সিক্রেট প্রকাশ করে দেওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাড়াইয়া দিলেন না। আরেকজন বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ তার নাম, লকব ছিল হিমার, আব্দুল্লাহ আল হিমার ওয়া কানা ইউলাক্কাবু হিমার, কিতাবুল হুদুদ এই হাদিস আছে। ওনার একটা আদত ছিল, এই সাহাবি তিনি আল্লাহ রাসূলের কাছে আসতেন এবং কোনো না কোনো কথা বলে কোনো না কোনো কাজ করে আল্লাহ রাসূলকে তিনি হাসানোর চেষ্টা করতেন। একদিন একদিন তাকে কেউ প্রশ্ন করেছিলেন তুমি এই কাজ কেন করো, তিনি বলেছিলেন যে দেখো আমি যখনই আসি দেখি কেউ না কেউ আল্লাহ রাসূলের দরবারে তার নিজের জীবনের কোনো ত্যাগের কোনো দুঃখের কষ্টের কথা বলছেন, তো এই কারণে আমার মনে আসলো তাইলে আমি এমন কিছু বলবো, আমি এমন কিছু করব যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুশি হবে, মুস্কি আসবে। এই ছিল ওনার কাজ। একদিন তিনি কি করেছেন, বাজারে গিয়েছেন, বাজারে কোনো একটা মিষ্টি কেউ নিয়ে এসেছে, দেখতে ওনার খুব ভালো লাগছে কিন্তু সাথে পয়সা নাই, যার মাল তাকে বলছেন আমি আল্লাহ রাসূলের জন্য নেব, এক সপ্তাহ পরে দাম দিয়া দেবেন।
তা আল্লাহ রসুলের জন্য নেওয়া হবে শুনে যিনি বাজারে যিনি ব্যবসায়ী তার কোনো প্রশ্ন ঠিক আছে নিয়ে যেতে পারো, এ সপ্তাহ পরে দিলে হবে, আল্লাহ রসুলের জন্য নিবা তো না, নিয়ে আসছে না। এসে আল্লাহ রসুলকে বলতেছে নিয়ে রসুল আল্লাহ আপনার জন্য সামান্য হাদিয়া। আল্লাহ রসুল নিজেও খাইলেন, তাকেও দিলেন, সবাইকে দিলেন। এ সপ্তাহ পরে ওই মালিককে নিয়ে আসছে নিয়ে রসুল আল্লাহ ওই যে ওই দিন আপনার জন্য মিষ্টি আনছিলাম দামটা দিয়া দিলে এটা ওনার। আল্লাহ রসুল মুসকি এসে বলতেছেন তুমি না বললা হাতিয়া, সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ হাতিয়া কোথা থেকে দিন, আসলে আমার মন চাইছিল খাওয়ার জন্য, এই কারণে আপনার জন্য হাতিয়া আনছি, আপনিও খাইলেন আমরাও খাইলাম, আরে মন দামটা দিয়ে দেন। এই ধরনের আরো বহু ঘটনা আমার আছে। কোন এক কারণে ওনাকে বুখারি হাদিস বললাম কিতাবুল হুদুদে সব বিস্তারিত বলার প্রয়োজন নাই, কোন এক কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে একাধিকবার আল্লাহ রসুলের সামনে। হঠাৎ তিন নম্বর দিন অথবা চার নম্বর দিন সব হাদিস মিলিয়ে এটা পাওয়া যাবে, একজন বলতেছেন আল্লাহুম্মা লানহু, আল্লাহ তাকে লানত দিন, যাকে আল্লাহ রসুল শাস্তি দিলেন দুই বা তিন দিন। একজন সাহাবী বলে ফেলেছেন আল্লাহ তাকে লানত দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে সাথে বলেন লা তালানু, আমার সাহাবীরে শাস্তি আমি দেই ঠিক আছে, কিন্তু আমার সাহাবীকে তোমরা লানত দিও না। আমি ওয়াল্লাহি মা আলিমতু, আমি যতটুকু জানি আমার এই সাহাবীকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু আমি সাক্ষী দিচ্ছি আমার ইয়াকি আমার জানাটা হলো আমার এই সাহাবী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার সাহাবী আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের রহমত ছিল, বাহানা করে মানুষকে রক্ষা করার চেষ্টা করতেন। আর আমরা আজকে এমন সুন্নিয়ত কায়েম করার চেষ্টা করতেছি যে বাহানা করে আমরা মানুষকে কাফির ফতোয়া দিয়ে জাহান্নামে পাঠানোর চেষ্টা করি। এটা নয় তাকফির, পাইকারি ফতোয়া বন্ধ করতে হবে। পাইকারি ফতোয়া মুসলমানরা দেয় না, পাইকারি ফতোয়া খারিজিরা দেয়, ইমানদার দেয় না খারিজি দেয়, এটাও বন্ধ হতে হবে। আমার বিরুদ্ধে অবশ্য কাফির ফতোয়া মোটামুটি আমার বড় ভাই বলেছেন 100টা হইতে হবে, এই পর্যন্ত আমার বিরুদ্ধে তিন চারটা আছে, মানে মোটামুটি তিন চারটা বা আরো বেশি হইতে পারে। লাস্ট যেটা হলো আমি বলেছিলাম একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে মসজিদের ভিতরে মিম্বরের সামনে খুতবার আজান দেওয়া হয়, জানি না আপনাদের এখানে ভিতরে না বাইরে দেওয়া হয়, ভিতরে দেন বাইরে দেন সেটা অন্য বিষয়, আর এই কারণে আমি আপনাকে বা আপনি আমাকে কাফির বলে দিবেন এটা আরেক বিষয়। যাই হোক, আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো আমরা সবাইকে নিয়ে ম্যাক্সিমাম বড় সংখ্যক মানুষ, আমরা আমরা ছোটখাটো এই ভেদাভেদের কারণে আমরা কেউ কাউকে কাফির বলি না। লা নুকাফিরু আহলাল কিবলা, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুল কিবলা, যারা কাবা শরীফকে কিবলা বানায় নামাজ পড়ে আমাদের আকীদার কিতাবের মধ্যে আছে, আমরা তাদের কাউকে কাফির বলি না। এই ফতোয়াটাকে কিছুটা রেড নামাইতে হবে, যেখানে সেখানে খারিজি সালাফিদের মতো যেখানে সেখানে কাফির আর মুশরিক ফতোয়া দেওয়া চলবে না। যদি আমরা সুন্নিয়তের খেদমত করতে চাই তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই নীতিকে অবলম্বন করতে হবে। ইলতামিস লি আখিকা উযরান, তুমি তোমার ভাইয়ের জন্য কোনো বাহানা কোনো উযর তালাশ করো। আল্লাহ রসুল বলেন যদি না পাও 70টা তালাশ করার পরেও যদি না পাও এরপরও মনে করবো হয়তো এমন কিছু আছে যা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমাদেরকে প্রত্যেককে, আমাদের সন্তানদেরকে সুন্নিদের সুন্নিয়তের খেদমত করার তৌফিক দিন। আমিন।